আমাদের আহমনে আকাশে লক্ষ্য তারা, আর এদিকে আমাদের মা ছেলের নোংরামিতেই সেরা। কেউ না আছে রাস্তায়, মাথা নষ্ট, আবার কেউ টিকটক করে জান্নাতে যায়। আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটা। আর কাকা, আজকের ঘটনা আমি বলবো না, আপনাদেরকে একটু দেখাবো। আর আমার ভালোবাসার মানুষগুলো আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দু আল্লাহর মতে ভালো আছি। আর পরীক্ষার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। এইটা আমরা চেষ্টা করো মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আগে যেভাবে সাপোর্ট করতেন সেভাবে সাপোর্ট করবেন। কি আশ্চর্য কথা! আমাদের আহমনি মন আর মানছে না, যাওয়ার ভিতর দিয়ে বিড়াল ঢুকিয়ে জ্বরের চিকির ফিলিং নিচ্ছে। আমাদের আহমনে আয়নার সামনে এসে তার নিজে চুল ঠিক করছে। কেউ আবার ভুলভাল ভাববে না, আমাদের আহমনে পরিমণির মতন একজন ভালো ব্যক্তি। ধন্যবাদ তোমাকে আমার ছাড়ার জন্য। তুমি না ছাড়লে আমি বুঝতামই না পাল আমি যে কত বড় মাল। আমি আগে বুঝতে পারিনি, কিন্তু ক্যামেরা ঘোরানোর পর বুঝতে পারলাম তুমি আসলে একটা কিরণমালা সিরিয়াল বন্ধ হয়ে গেছে এখান থেকে দুই বছর আগে, কিন্তু কিরণমালা দেখতে আমার সামনে। আমি বিশ্বাস করি না। আরে বাপরে, তো বিশ্বাস করেন, হলো আমাদের প্রতিবন্ধী কিরণমালা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের প্রতিবন্ধী কিরণমালার জন্য দুটো একটা হাত তালি হোক। কয় দুটো একটা হাত তালি মারেন। পবন সাহেব গান গাইতে গাইতে চান্দে দেশে চলে যায়, আর আমাদের ভাইজান গান গাইতে গাইতে মঙ্গল গ্রহে চলে যায়। এই দুনিয়া সবকিছু তিতা, শুধু আহমনির মিষ্টা। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আর আগে যেভাবে সাপোর্ট করতেন অলরেডি এভাবে সাপোর্ট করবেন। টাটা। কেমন কেমন করে Good. Nice feeling. Yeah,